পুরোদিন আমার বেশি মানে হোসেন সাহেবের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনলে। এরপরে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবে হুজ্জতুল ইসলাম আল মুসলিমিন মাওলানা ইব্রাহিম হোসেন রাজাবি সাহেব। তার মধ্যে আমি আর একটু ছোট্ট একটা এলান করে দিতে চাই, এরপরে আমরা জুলুস বের করব। জুলুস ফিরে আসার পরে যারা মাথাম করবেন ইমামবাড়ার ভিতরে প্রবেশ করবেন, যারা দূর থেকে এসেছেন যদি চলে যেতে চান আমরা ততক্ষণে আমরা তাবারুকের ব্যবস্থা করে দিব, সামনে থেকে আপনারা তাবারুক নিয়ে চলে যেতে পারবেন। যারা মাথাম করবেন তারা ভিতরে মাথাম করবেন। হাবিবে খোদা খাদমে আম্বিয়া সালাওয়াত قال ومن ذريتي
কোন খবরের বাহক্য বলা হয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা বান্দার জন্য নির্ধারণ করেছেন যে আইন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন সেটার বাহককে আল্লাহর নবী বলা হয়। রাসূল শুধু নিয়ে আসাই না, সেটাকে পৌঁছিয়ে দেওয়া এবং ইবলাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইয়ুহার রাসূল বাল্লিগ, নবুয়তের চেয়ে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ইবলাগ, পৌঁছিয়ে দেওয়া। হযরত ইব্রাহিম আল্লাহর নবীও ছিলেন এবং রাসূলও ছিলেন। আর আমরা এটাও জানি যে আল্লাহ রাব্বুল আলামিনই কোরআনে ঘোষণা দিচ্ছেন যে ইব্রাহিম খলিলও ছিলেন, খলিলে খোদা, খলিল অর্থাৎ আল্লাহর বন্ধু। আল্লাহ যাকে বন্ধুত্বের জন্য নির্বাচিত করেছেন। আমাদের প্রিয় নবী, নবীও ছিলেন, রাসূলও ছিলেন এবং হাবিবে খোদাও ছিলেন। হাবিব বলতেও বন্ধুত্ব, হাবিব ও খালিলের মধ্যে পার্থক্য থাকা উচিত। খালিল বলা হয় মিনাল ইকতিসাব, অর্থাৎ হযরত ইব্রাহিম নিজে এমন কাজগুলা করেছেন, এমন পরীক্ষাগুলা দিয়েছেন যে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি খলিল হতে পেরেছেন, আল্লাহর বন্ধু হতে পেরেছেন। আর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের বন্ধু বানিয়েছে, সালাত পড়েন মুহাম্মদ। তো হযরত ইব্রাহিম নবীও ছিলেন, রাসূলও ছিলেন, খলিল খোদাও ছিলেন। যদি বলি যে সিফাত কামালিয়া, অর্থাৎ একটা মানুষের মধ্যে পরিপূর্ণতার জন্য যা প্রয়োজন, তার সবকিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে একত্রিত হয়েছিল। এই কারণে যখন সমস্ত সিফাতে কামাল এক জায়গায় হয়ে গেল, অর্থাৎ দায়িত্ব পরিপূর্ণ ভাবে পালন করলেন, যতগুলা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সম্মুখীন করেছেন প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর খালিলে খোদা হয়ে গেলেন। তাহলে কি হলো, সমস্ত সিফাত যেগুলা কামাল ছিল এক জায়গায় হয়ে গেল হযরত ইব্রাহিমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী জাইলুকা লিন্নাসে, আমি আপনাকে জনগণের ইমাম নির্ধারণ করলাম, সালাত পড়েন মুহাম্মদ।
আল্লাহ রাব্বুল আলামিন এখন ওনাকে ইমামত প্রদান করছেন, ইমাম হচ্ছেন। ইমাম হওয়ার সাথে সাথে তিনি বলেন আমিন জরুরিয়াতি, হে আল্লাহ আমার জরুরিয়াতকেও ইমামত দাও। অর্থাৎ যে পরিপূর্ণতা আমাকে তুমি দিয়েছ সে পরিপূর্ণতা আমার জরুরিয়াতকে দাও। সালাম পড়েন মোহাম্মদ বাহানে মোহাম্মদ নির্যাতন করে আল্লাহকে মানে না সে জালিম, যে নামাজ পড়ে না সে জালিম, যে রোজা রাখে না সে জালিম, যে মিথ্যা কথা বলে না সে জালিম, যে শেষ করে না সে জালিম, যে চার প্রাপ্য স্থান সেটা তাকে দেয় না সে জালিম। জাতি প্রাপ্য স্থান তাকে দেয় না, আলিম জাতিক আলিমের প্রাপ্য স্থান যদি না দিয়ে থাকে সে জালিম। জালিমের ব্যাখ্যা নিজেই কোরআন করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, যদি আপনি কোরআনের গভীরতায় যান তাহলে জালিম কাকে বলা হয়। হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার সন্তান শিরক করিও না, শিরক হচ্ছে জুলমে আযীম। শিরক কাউকে হত্যা করা না, শিরক কাউকে আঘাত করা না, আল্লাহর সাথে শরীক করা এটাও জুলম। কি বলা হচ্ছে, লা ইয়ানালু আহদুজ জালিমিন, এই দায়িত্ব তাকে দেওয়া হবে যে জালিম হবে না। এমন ব্যক্তিত্বদেরকে তোমার বংশের মধ্যে অনেকে আসতে পারে, কিন্তু ওরা যারা জালিম হবে না, যাদের জীবনে শেখ নেই, যাদের জীবনে মিথ্যা নেই, যাদের জীবনে অপবিত্রতা নেই, যাদের জীবনে ইনসাফ ব্যতীত কিছু নেই, তারা হবে ইমাম। লা ইয়ানালু আহাদুজ জালিমিন, কোন জালিমকে দায়িত্ব দেওয়া হবে না। ফালাম্মা জামা আল হুলাশিয়া, তাহলে আমাকে বলতে দেন যারাই ইমাম হবেন হযরত ইব্রাহিমের জুরিয়াতে, কোরআন আমাদেরকে বলে দিচ্ছে তার সকলেই খলিলে খোদা হবে। সালাত পড়েন মোহাম্মদ, যেহেতু আমাদের প্রিয় নবী করে কেউ রাসূল হবে না, তো রাসূল হওয়া সম্ভব না, নবী হওয়া সম্ভব না, কিন্তু পরিপূর্ণতা যা হওয়া দরকার সেটা ইমামতের মধ্যে হতে হবে, এবং পরিপূর্ণতা এমন এক পর্যায়ে হতে হবে যেন খালিলে খোদা হয়ে যায়। আর যদি খালিলে খোদা হয়ে যায় তো তার সরকার হবে হাবিবে খোদা। আমি অঙ্গীকার নিচ্ছি ইব্রাহিম ও ইসমাইল দিকে, কিসের অঙ্গীকার? আল্লাহর মেসেজ পৌঁছে দেবা, এটা না বুয়াদের কাজ, এটা না সারাদের কাজ না। তাহারা বেতি লিন তাইফিন ওয়ালা কাফিন, আমার ঘরকে আমার বেতকে আমার খাবারের কাওয়াকে পাক রাখো, কাদের জন্য? যারা তাওয়াফ করতে আসবে তাদের জন্য, যারা ইতিকাফ করতে আসবে তাদের জন্য। আল্লাহু আকবার, তাহলে বোঝা গেল যাকে ইমামত দেওয়া হচ্ছে তাকে আরেকটি দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি, আল্লাহর বায়াতকে পাক রাখা। কেন আল্লাহর বায়াতকে পাক রাখা, কেন সমস্ত জমিনকে পাক রাখা না? আজকে সবাই একমত যে পুরো কায়নাতে যত জমিন রয়েছে এই জমিনের কেন্দ্র হচ্ছে খানে কাবা। তাহলে যাকে কাবা পাক রাখার দায়িত্ব আল্লাহ দিচ্ছে তাকে পুরো জমিন পুরো কায়নাতের জমিন পাক রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে।
সামনে উপস্থাপন করতে চাই। আমার ব্যাগকে পাক রাখো। আল্লাহর জমিনে কি রয়েছে? একটি রয়েছে জমিন, দ্বিতীয় রয়েছে জমিনের উপরে যারা বাস করে। কারা বাস করে? ইব্রাহিম ও ইসমাইলকে দেওয়া হল, এবং বংশের মধ্যে রয়েছে সবসময় খানে কাবাকে, অর্থাৎ আল্লাহর জমিনকে পাক রাখার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এমামাদের হাতে তুলে দিয়েছে। আদমকে সৃষ্টি করার সময় এজা সাব্বায়তু হু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকালু সাজিদিন, যখন আমি একে সৃষ্টি করব এবং এর মধ্যে আমি আমার রূহ প্রদান করব, তোমরা সকলে সেজদায় চলে যাও। রূহ কি? কুরআন বলছে কুল ইন্নার রূহা মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর আমর। নাফস কি? নাফস কুরআন বলছে ইন্নান নাফসা লিআম্মারাতিন বিসু, মানুষকে কুকর্মের দিকে উত্থাপিত করে, উৎসাহিত করে। কেন দিয়েছেন নাফস? কেন দিয়েছেন নাফস? দেওয়ার কারণেই তো আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি। আমি যদি বলি এই দেওয়াল পাপ করে না, আপনি বলবেন দেওয়ালে পাপ করার ক্ষমতাই নেই, পাপ তো ব্যক্তি করে। নাফস দিয়েছেন, যে নাফস পাপ করার ক্ষমতা রাখে কিন্তু পাপ করে না, এই জন্য তো শ্রেষ্ঠ। সালাম করেন না আমরা যখন সাহেবের নাস থাকবে তার কাছে মাল থাকবে, তার কাছে সম্পদ থাকবে।
বলতে সালাম পড়ো মুহাম্মদ আল মুহাম্মদ। যখনই আল্লাহর জমিনকে পাক করবে কে করবে? আলে ইব্রাহিম করবে। আলে ইব্রাহিম কারা? মুহাম্মদ ও আলে মুহাম্মদ। তো জমিন পাক করার দায়িত্ব মুহাম্মদ ও আলে মুহাম্মদের, নফসকে পাক করার দায়িত্ব মুহাম্মদ ও আলে মুহাম্মদের। তো হে আল্লাহ, মুহাম্মদ ও আলে মুহাম্মদ কে পাক রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মা ইউরিদুল্লাহু লিয়ুযহিবাকুম
আলে মোহাম্মদ, আহলে বাইতের বাসায় মোহাম্মদ ও আলে মোহাম্মদ, মসজিদ আল্লাহর ঘর সেটা হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদের ঘর। তাহলে নাফসকে যদি বিক্রি করতে চান, এখনো পৃথিবীতে দুটি জিনিস রয়েছে, একটা রয়েছে মসজিদ, একটা রয়েছে ইমামবাড়া। যার মসজিদে নামাজ আদায় করেন, মোহাম্মদ ও আলে মোহাম্মদকে ভুলে যান না, যেখানে মোহাম্মদ ও আলে মোহাম্মদের কথা হয় সেখানে চলে আসেন। জানি না কতটুকু বুঝতে পেরেছেন, মসজিদে রয়েছে মোহাম্মদ ও আলে মোহাম্মদের প্রতি ধরন পড়েছে, বাহিরে গিয়ে ভুলে যান না। আর যদি আপনি আপনার নাফস মোহাম্মদ ও আলে মোহাম্মদের হাতে তুলে দিয়েছেন, তাহলে ইমামবাড়া তো 200 লোক কেন, 300 লোক কেন, 500 লোক কেন, কেউ এসে বেশি নেই কেন? তাহলে বুঝতে হবে যারা রয়েছে তারাই তুলে দিয়েছে, যারা নেই তারা সালাম পড়ে মোহাম্মদ ও আলে মোহাম্মদ। আমরা আমাদের এই মজলিসের মাধ্যমে কি বলি, আমাদের যে জিয়ারত, আমরা শুধু দৃষ্টি দিচ্ছি মাতালের উপরে, নাহার উপরে, মজলিসের উপরে, কন্দনের উপরে, আলমের উপরে। আমরা একটু বাইরে যারা থাকি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলব, তোমরা আসো, আসে দেখো আমাদের জিয়ারতের অংশগুলো, দেখো জিয়ারতের মধ্যে রয়েছে মাকুম মাকুম মা মা ওয়াকুম, এ হুসাইন আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার ব্যতীত অন্য কারোর সাথে নেই। কেন? আমি নিজের নাফস আপনার হাতে তুলে দিয়েছি। তাহলে যদি নাফসকে তুলে দিতে হয় তো এভাবে বলতে হবে, মাকুম মাকুম লাগো তোমাকে, যদি না বলেন স্পষ্ট হবে না আপনি কোন দিকে, মোহাম্মদ ও আলে মোহাম্মদের দিকে নাকি অন্য কোন দিকে। অন্য কোন দিকে যদি থাকেন, নাফস থাকবে নাফসে আম্মারা, ওই নাফস যেটা হায়াওয়ানদের কাছে রয়েছে। যদি আপনি আহলে বাইতের হাতে নাফস তুলে দেন, হাবিব ইবনে মুতাহির হয়ে যাবেন, যদি না তুলে দেন শিরদিল জশন করে, যদি তুলে দেন তাহলে বুরায়ে হামাদানি হবে, যদি না দেন তাহলে উমরে সাদ হয়ে যাবেন। সুযোগ রয়েছে, কারবালা শুরু করে দিয়েছে, কারবালা শুরু করে দিয়েছে, মানে হুসাইন কারবালার উপস্থিত তওবা করে একদম চলে আসবে, হুসাইন গ্রহণ করে দিবে, তাদেরকে মর্মান্তিক ভাবে শহীদ করা হলো, এটাও চিন্তা করা হলো না। কোন হুসাইন যিনি কাঁথায় বসতেন, কোন হুসাইন যিনি কুলে বসতেন, কোন হুসাইন যিনি সেজদায় চলে আসতে রাসূলুল্লাহ সেজদাকে দেখিত করতে, কোন হুসাইন যে হুসাইনের গলার চুমন দিতেন, সে হুসাইন আপনাদের মনে নেই? সে হুসাইনকে শহীদ করা হলো, শুধু শহীদই করা হয়নি, কি নিষ্ঠুরতা দেখানো হলো, লাশের উপরে ঘোড়া দাঁড়ানো হলো, এত শত্রুতা হুসাইনের সাথে। আজকে যারা কারবালায় যায়, আমার কর্মের গিয়েছিল জিজ্ঞাসা করছে আমাকে, আপু কি ব্যাপার, অনেক শহীদদের মাতা গঞ্জে শহীদায় রয়েছে কিন্তু হযরত হুরের মাতা 1 কিলোমিটার দূরে, কেন এত দূরে? কেন অনেক 5 থেকে 6 কিলোমিটার দূরে, এত দূরে কেন? কেন উনি তো কারবালায় শহীদ হয়েছেন, কিন্তু হুসাইনের সাথে যে শত্রুতা ছিল তার বহিঃপ্রকাশ এভাবে ঘটেছে। যখন এভাবে হুসাইনের লাশকে পামাল করার পর্যায়ে আসলো, তখন হুরের আত্মীয়রা যারা ছিল, হুরের পক্ষে যারা ছিল, হুরের গোত্রের যারা ছিল, তারা বললো যে না, আমরা আমাদের মুরব্বিকে, আমরা আমাদের গোত্রের ব্যক্তিকে পামাল হতে দেব না। তারা লাশ তুলে নিয়ে গেল। আল্লাহ আল্লাহ, কেউ ছিল না যে ইমামে হুসাইনকে ঘোড়ার তাপে থেকে পিষ্ট হতে বাঁচাবে? আল্লাহ আল্লাহ, শুধু এই পর্যায়ে জন যে থেমে গেল তারা, জন যে থেমে গেল তারা। রেওয়ায়েতে রয়েছে, যখন কুফার দিকে আসছিলেন, একজন ইহুদি ব্যবসায়ী ছিল, সে অনেক দেরহাম ও দিনার নিয়ে আসে,
এবং যারা নিয়ে যাচ্ছিল সেগুলো জশান তাদের কাছে এসে বলবো যে এই দেহাম দিনার নিয়ে নাও। বলে কেন? বলে যাদেরকে বন্দি করে নিয়ে আসছো এদেরকে আমাদের এরিয়া থেকে ঘুরিয়ে নিয়ে যাও। বলে কেন তোমাদের এরিয়াতে ঘুরে নিয়ে যাবো কেন? বলে অনেক প্রতিশোধ আমাদের নিয়ে বাকি আছে। বলে কি প্রতিশোধ? বলে যে হুসাইনের ছেলে আসদাস, যে হুসাইনের ছেলেকে তোমরা ন্যায়ালয়ে নিয়ে যাচ্ছ, এর বাবা ইহুদিদেরকে হত্যা করেছে, আর প্রতিশোধ দেওয়ার সুযোগ এসেছে। আরে এই কামরাকে আমাদের ইহুদি এরিয়া দিয়ে ঘুরিয়ে দাও। আল্লাহ আল্লাহ দিরহাম ও দিনার দিয়ে আহলে হারামকে ইহুদিদের মাঝখান থেকে নিয়ে যাওয়া হলো। ওই ইহুদিরা তাদের হাতে পাথর ছিল, তারা পাথর নিক্ষেপ করা শুরু করলো ছেলে হুসাইনের প্রতি, আরে বিবিদের প্রতি। আরে বিবিরা সেখানে আমাদেরকে
আমি ঠিক করে দেবো।